নাবালিকাকে খুনের হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা নাবালিকার মা ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। জানা গেছে, আরামবাগ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের গড়গড়ি গ্রামের বাসিন্দা নাবালিকার বাবা মা পেশায় দিনমজুর। বছরখানেক আগে ওই নাবালিকার বাবা মা কাজে বেরিয়ে গেলে তাদের প্রতিবেশী নবকুমার মেদ্দার ছেলে অমিত বাড়িতে একলা থাকা নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি বাড়িতে কাউকে জানালে তার বাবা ও ভাইকে খুন করে ফেলবে বলেও হুমকি দেয়। নাবালিকার মা জানিয়েছেন, ভয়ে মেয়ে তাদেরকে কিছু জানায়নি। এরপর থেকেই নাকি ওই অমিত মেদ্দা তাদের নাবালিকাকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। প্রায় 3-4 মাস আগে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই অমিত ওষুধ খাইয়ে বাচ্চাটিকে মেরে ফেলারও চেষ্টা করে, কিন্তু কাজ না হওয়ায় 4 দিন আগে বাধ্য হয়ে সমস্ত ঘটনা নাবালিকাটি তার মাকে বলে। নাবালিকার বাবা মা ছেলের বাবা নবকুমার মেদ্দার কাছে প্রতিকার চাইতে গিয়ে গলা ধাক্কা খেয়ে বেরিয়ে আসেন। অমিত সমস্ত অভিযোগ অস্বীকার করে। বাধ্য হয়ে নাবালিকার মা আরামবাগ থানায় তার নাবালিকা মেয়েকে জোরপূর্বক ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের জন্য প্রতিবেশী অমিত মেদ্দার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। বৌদি, আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগটা বলতে, আমাদের মেয়ে তো এরকম অল্প বয়সের মেয়ে, বাড়িতে তো স্কুল ফস্কুল যায়, কিন্তু জোর করে এরকম রাস্তাঘাটে জোর করে চাপিয়ে নিয়ে যায়, তাকে হুমকি মেরে করেছে, এসব করে তাকে ভয় দেখিয়েছে, বলছে বাড়িতে বললে তোমাকে কেটে দেবো, তোমার ভাইকে মেরে দেবো, তোমার বাবাকে করবো, এরকম ভয় দেখিয়ে এসব করেছে, দিয়ে চুপ মেরে রাখে বলতে জানে। যখন আমি আস্তে আস্তে বুঝতে পারি, ছেলেটার নাম কি? গণেশ। ডাক নাম গণেশ, ভালো নাম হচ্ছে অমিত, অমিত মেদ্দা। তারপর দিয়ে ডাক্তারখানা নিয়ে যায়, দিয়ে ডাক্তারখানা নিয়ে যেতে ধরা পড়ে, পিচ্ছাপ টেস্ট হলো, দিয়ে ধরা পড়ে, ধরা পড়তে প্রেগনেন্ট ওদের বাড়িতে গেছিলাম, ওর মা বাবা কাকারা দুধ মানে প্রেগনেন্সি রিপোর্ট করেছিল, তাতে ধরা পড়ে, তাই? দিয়ে ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে যেতে ওর মা বাবা কাকা দূর দূর করে তারাই মারতে এসেছে, অশ্লীল ভাষা, সে ভাষা বলা যাবে না, দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল। দিয়ে গ্রামে আমাদের মিটিং ডাকি, গ্রামে তো তপন মেদ্দা আর নব মেদ্দা, ওরা দুজনে ওরা মারধর করছে আর রাস্তাঘাটে হুমকি মারছে, সোলানা যায় ডাকছে, তাকে হুমকি মারছে। আপনারা এখন চাইছেন কি? আমি একটু বিচার চাইছি প্রশাসনের কাছে, যে আমার মেয়ের যেন একটা ভালো বিচার হয়। আমার এটাই অনুরোধ আপনাদের সবার কাছে, তো আপনারা আমার মেয়েকে সুরাহা দিন। এটা যে অন্যায় করলো, সে কি ক্ষমা পেয়ে যাবে? এই জন্যে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা একটু বিচার আমাকে দিন। তারপর আমি আইনের ব্যবস্থা আসতে চাইছি, আইন আমার একটু কিছু ব্যবস্থা করে দিই, যাতে আমার মেয়ে একটু সুরাহা পায়, আমার মেয়ের বিচারটা যেন হয়। আজ আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি প্রশাসনকে। এখন পর্যন্ত জানিয়েছেন না? জানানোর জন্য এসেছি আজ। জানাতে যাবেন? হ্যাঁ, জানাবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সুস্থভাবে যেমন মীমাংসাটা আমরা হয়ে যায়, এবং যেমন বিয়ে থাওয়া ছেলেটা করে, এই যে আজকে আমার ক্ষতিটা করলো, আমি এই মেয়েটা আমি কোথায় বিয়ে থাওয়া দেবো বলুন, আপনারাই বলুন। আমি প্রশাসনের দ্বারস্থে আমি যাব, আমি মনে করি প্রশাসন আমাকে মানে ভালো আমার ইয়ে করবে, সাহায্য করবে, আমি এইটা চাই। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ সাঁতরা, আমি মেয়ের বাবা। মেয়ের বাবা? আপনি? আমি মেয়ের মা সোমা সাঁতরা। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হরহরে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড? আচ্ছা, ধন্যবাদ। তোমার সঙ্গে ঘটনাটা কীভাবে ঘটেছিল? আমি যখন দোকান যেতাম আর যেতাম, ও আমাকে ঘিরত, ঘিরে বলতো সাইকেলে চাপ। কে? ওই অমিত মেদ্দা। আচ্ছা, তারপর? তারপর তো আমাকে ঘিরত, ঘিরে বলতো সাইকেলে চাপ, নিলে সাইকেলে চাপ তো নিলে এরকম করে আমার সাথে জোরজবস্তি করে ফাঁকে নিয়ে যেয়ে। আমি যখন আমার ঘরের বাড়ির লোককে যখন বলবো বলে বলেছিলাম, তখন বলছে যে না, বলতে হবে না, আমাকে ভয় দেখিয়েছিল, ধমকি দিয়েছিল, আমাকে বলেছিল যে তোকে মেরে দেবো কিংবা তোর দাদাকে মেরে দেবো, এরকম করে আমাকে হুমকি দিয়েছিল। সেই ভয়তে আমি বাড়ির লোককে বলিনি, নিয়ে ও আমাকে কথা দিয়েছিল বিয়ে করবে, নিয়ে আজ এরকম হয়ে যেতে পার, ও নিজে নিজে সাইলে নিল। আচ্ছা, আর ওর বাড়ির লোকও সবাই জানতো এই কথাটা। এখন বিয়ে করতে চাইছে না? না, এখন বিয়ে করতে চাইছে না। আমার বাবা মা ওদের বাড়িতে গেইলো, 2-3 বার গেইলো, আর বাবা মাকে তো যা ইচ্ছা তাই বললো। লইতারাতেই এরপর আমি ইয়ে করে নিয়েছি যে এটাই করবো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো। আচ্ছা, তারপর?
ওরা বলতে চাইছে ওদের যে মেয়ে আছে মেয়ের হচ্ছে যতদিন না বিয়ে হয় ততদিন আমাকে ঘরে থাকতে বলছে। আচ্ছা, আমার বাবাও তো কালকে বললো, ওর বাবা বললো যে আমি তাহলে একটা মিনচালে বসতে চাই। ওর বাবা বললো, কিন্তু ওর বাবা বলছে আমার যতদিন না মেয়ের বিয়ে হয় ততদিন হচ্ছে তোমার মেয়েকে তুমি তোমার ঘরে রাখো। আর বাবা যে তাহলে সিঁদুরটা তাহলে অন্তত পরিয়ে দিক, সেইটা ওরা কেউ মানতে চায় না। ওরা বলতে চাইছে যে বাচ্চাটা হচ্ছে ওর ছেলের নয়। ওরা এই কথা বলতে চাইছে। ছেলেটার নাম কি বললে? অমিত মেদ্দা। অমিত মেদ্দা, তোমাদের পাশেই বাড়ি? হ্যাঁ, পাশেই বাড়ি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শিল্পা সামেরা। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।